দেশি দামি ফলের দিকে না ঝুঁকে কম দামে দেশি ফল খাওয়া বেশি উপকারী। তাই শরীর সুস্থ রাখতে প্রতিদিন ছোট বড় সকলের একটি করে কলা খাওয়া উচিত। উচ্চমাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম বিদ্যমান থাকায় এটি পুষ্টিকর খাবার। এর নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কলা খাওয়ার কিছু উপকারিতা। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। হৃদযন্ত্র ভালো রাখে। পাকা কলা পটাশিয়ামের আধার। প্রতিদিন একটি বা দুটি কলা খেলে আপনার হৃদযন্ত্র অনেক বেশি সচল থাকবে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিও কমবে। কিডনি সুস্থ রাখে। কলার পটাশিয়াম এমনকি কিডনিও ভালো রাখে। ইউরিনে ক্যালসিয়াম জমা হতে বাধা দেয় বলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায়। এর ফলে হাড় মজবুত হওয়ার জন্য আরো বেশি ক্যালসিয়াম বরাদ্দ থাকে। শরীরে শক্তি যোগায়। কলাতে আছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক শর্করা ও সলুবল ফাইবার, যা ধীরে হলেও দৃঢ় শক্তির যোগান দেয় শরীরে। কারণে খেলোয়াড়দের প্রায় খেলার আগে বা খেলা চলাকালীন কলা খেতে দেওয়া হয়। খাদ্য হজমে সহায়তা করে। কলার ফাইবার ও প্রোবায়োটিক অলিগোসাকারাইড হজমে দারুণ সহায়ক। এর ফলে আপনার শরীর আরও বেশি পরিমাণে পুষ্টি সঞ্চয় করতে পারে। কোষ্ঠকাঠিন্য দূর হয়। কোষ্ঠকাঠিন্যর জন্য ল্যাক্সেটিভ না নিয়ে অতিরিক্ত পাকা কলা খেয়ে দেখুন না। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কলায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন B6, যা শরীরের জন্য প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড সৃষ্টি করে, রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করে, পাকস্থলীর আলসার ও বুক জ্বালা রোধ করে। কলা প্রোটেকটিভ মিউকাস লেয়ার বৃদ্ধির মাধ্যমে পাকস্থলীতে pH লেভেল ঠিক রাখে, যা আপনাকে বুক জ্বালা ও পাকস্থলীর আলসার থেকে রক্ষা করবে। ক্যান্সারের ঝুঁকি কমায়। সাম্প্রতিক কিছু গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পাকা কলা শরীরের জন্য গুরুত্বপূর্ণ TNFA নামক এক ধরনের যৌগ সরবরাহ করে, যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শ্বেত রক্ত কণিকার পরিমাণ বাড়ায়। এতে করে ব্লাড ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায়। মানসিক চাপ কমায় ও সুনিদ্রায় সহায়তা করে। কলায় আছে ট্রিপটোফেন নামক অ্যামিনো অ্যাসিড, যা সেরোটোনিনে পরিবর্তিত হয়। সেরোটোনিনের সঠিক মাত্রা আপনার মুড ঠিক রাখবে এবং মানসিক চাপ কমাবে। এতে করে আপনার ভালো ঘুম হবে। ত্বক সজীব করে। কলার চামড়ায় কিছু পরিমাণে ফ্যাটি উপাদান আছে, যা ত্বকে ঘষলে ময়শ্চারাইজারের মতো উপকার পেতে পারেন। আবার ব্রণ দূর করার জন্য কলার চামড়া ব্যবহার করা হয়, তবে সাধারণত ত্বকের জন্য তা কাজ নাও করতে পারে। তবুও একবার চেষ্টা করে দেখতে তো দোষ নেই। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধি করে। কলা ডোপামিন ক্যাটেসিনস এর মতো কিছু গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের দারুণ উৎস। এগুলো শরীরকে সার্বিক ক্ষতির হাত থেকে রক্ষা করে। অ্যামিনিয়ার মতো রোগের প্রকোপ কমে। কলায় রয়েছে বিপুল পরিমাণে আয়রন, যা শরীরে লোহিত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি করার মধ্য দিয়ে অ্যানিমিয়ার প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যারা এমন রোগে ভুগছেন তারা আয়রন ট্যাবলেটের পাশাপাশি যদি নিয়ম করে কলা খেতে পারেন তাহলে কিন্তু দারুণ উপকার মিলতে পারে। হজম ক্ষমতার উন্নতি ঘটে। আয়ুর্বেদ স্বাস্থ্যমতে কলার ভিতরে এমন কিছু উপাদান রয়েছে যা পাচক রসের ক্ষরণ বাড়িয়ে দেয়, ফলে স্বাভাবিকভাবে হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে। ওজন নিয়ন্ত্রণে আসে। কলার পটাশিয়াম ছাড়া রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার, যা অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে, ফলে খাওয়ার পরিমাণ কমতে শুরু করে। আর কম খেলে ওজনও কমে, সে কথা কার না অজানা বলুন। তো দর্শক, কলার পুষ্টি উপকারিতা নিয়ে আমরা জেনে নিলাম। কৃষি বিষয়ক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।